সেশন জর্জের আবাসিকে গুলি, আহত এক পুলিশ হাবিলদার, বিলোনিয়া জুড়ে চাঞ্চল্য। সেশন জজের আবাসনে আত্মঘাতীর চেষ্টা এক পুলিশ হাবিলদারের, নাম জয়দীপ দাস, বয়স 69 বছর। নিজের কার্বাইনের গুলিতে আত্মঘাতীর চেষ্টা করেছে সে, দুই রাউন্ড গুলি চালায় নিজের থুতনিতে। ওই গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলোনিয়া জুড়ে। তবে আত্মঘাতীর চেষ্টার এক ঘন্টা আগে নিজ ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন তিনি। স্ত্রীর পুত্রের নামে ফেসবুক লাইভে এসে নিজের স্ত্রী ও ছেলের নাম করে কিসের প্রতিবাদ করতে চেয়েছেন তিনি তা স্পষ্ট নয়। আমি রেকর্ডিং করার সময় একটা কথা ভুলে গিয়েছিলাম, আমার স্ত্রীর নাম শিল্পী দাস, আমার বড় ছেলের নাম জয়ন্ত দাস। তাই আমি সম্পূর্ণ যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধু তাদের কাছে বিনীত প্রার্থনা, তোমরা ভাই সবাই মিলে সেটার জন্য প্রতিবাদ করবে। এ বলে সবাইকে আমার শেষবার মতন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা। আমি তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ওই ঘটনায় সেশন জজের আবাসনে ছুটে এসেছেন দক্ষিণ জেলার পুলিশ আধিকারিক অশোক সিনহা সহ মহকুমা পুলিশ আধিকারিক। যে জায়গায় আত্মঘাতীর চেষ্টা হয়েছে ওই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে জয়দীপ দাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহননের ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। তবে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো দক্ষিণে, রেশ পড়েছে রাজধানীতেও। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়র।